বাড়ি যাইয়া ডিপ জলের হাটে গিয়া ফুট কিনে নিয়ে আসবো, তোরে দেখে দিব আমি। চল এইটাই হাটের সবচেয়ে বড় গরু। তোর এই গরুর দাম কত? 5 লাখ টাকা ভাই। 5 লাখ? তোর এই গরু আমি নিবো, এই টাকা দে ভাই। গরু তো বিক্রি হয়ে গেছে, ওই যে কালা সেবুদা আছে না, হ্যাঁ তো আইসা 10,000 টাকা বাইনাও দিয়ে গেছে। হ্যাঁ আধা ঘন্টা পরে আইসা গরুটা লয়ে দিব। ও মা গো, প্রতি বছর এই হাটে সবচেয়ে বড় গরু আমি কুরবানি দেই, শোন। আর আমি এবারেও দিমু, বুঝছস? আয় হাসিল করে আয়, টাকাগুলো নিয়ে যা। আর ওই যে অ্যাডভান্স দিছে ওইটা করে ফেরত দিবি। আয়। আচ্ছা ভাই ঠিক আছে, চল বে টাকাদার, নেতার লাগে তোর করস। আই চলেন ভাই। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়া আলাইকুম আসসালাম হুজুর। তুমি এই অসময়ে বাইরে কে? তুমি থাকবা মসজিদে নামাজ পড়াবা, কি কবা কও? সভাপতি সাহেব, 17 তারিখ তো কোরবানির ঈদ, যদি মসজিদের বেতনটা আর আরবি পড়ায় যে মাদ্রাসার বেতনটা যদি একবারে দিতেন আমার খুব উপকার হইতো। কি হুজুর, তুমি 2 দিন যাইতে না যাইতেই খালি বেতন করো। আগের যে হুজুর ছিল, আরে 6 মাস পরে বেতন দিলেও কোনো সমস্যা হইতো না, আর তোমার 2 দিন যাইতে না যাইতে খালি বেতন করতেছো। সভাপতি সাহেব, বউ জানি তো, বউ বাচ্চার কেনাকাটা আছে। শুনো হুজুর, এত বেতন যদি প্রয়োজন হয় সামনের মাস থেকে এই মসজিদ যাওয়া লাগবো না, তুমি অন্য মসজিদ দেখো, বুঝলাই? যাও যাও। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আয় আয়। আমার বড় ভাই কালাসে বুতার বাড়ি, সকাল সকাল চলে আইবা, আর সবার আগে আমাকে গরুটাই ফালাইবা। আচ্ছা ঠিক আছে ভাই। হুজুর আপনি এনে পড়েছেন, আমি আর আপনার বিচার দিছি। ভালো কথা, কাল কাঙ্গু সভাপতি সাহেবের গরু কুরবানি দেওয়া লাগবে, সকাল উঠে আয় পড়বেন। ওই বেটা, হুজুর আমি আগে কইছি আমাগো নেতার গরু আগে কুরবানি দিব। কি রে বেটা, তুই তো মুখে মুখে তর করে শুরু করে দিছস। ওই বেটা, আগামগো সভাপতি গরু কুরবানি দিব, বেশি বুঝছস? কি একটা ছোট মোট গরু কিনছে, ওটা লাগা আগে শুরু করে দিছে। ওই বেটা চুপ। ওই বেশি কথা বলছিস না, এখন গারে তুই যাবি মানে আমি কি চাইছিস দেখো। ওই একবার মেরে লাম বসেন মিয়া। ওই মি, আপনারা কি কুরবানি দিবেন না নাচের প্রোগ্রাম করবেন? হেড প্রোগ্রাম করো, হেড প্রোগ্রাম আগে করো ভাই। কুরবানির কোনো টাইম নাই, একটু আগে বড় দিলে সমস্যা হয় না। কালকে সকালে কিন্তু আমগো আগে আগে আইবো। আচ্ছা আমগো বারে আইবো রে সকাল সকাল। এরা কুরবানি দিব না নির্বাচন করবে আল্লাহই জানে। আমি বাইনা দেওয়ার পরেও তুই জীবনের কাছে গরু বেচছিস, জীবনটা আমি দেখে নিতেছি, তুই থাক চল। প্রতি বছর হাটে সবচেয়ে বড় গরু কুরবানি দেই, আর যদি হাটে উট উঠতো উঠতো আমি কুরবানি দিতাম, আর তুমি আমার রেকর্ড ভাঙবা এটা কোন সময় সম্ভব না। তোর কলজাটা তো অনেক বড় হয়ে গেছে না, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস, তো আমি একবার ভাড়া যাবো। আরে হুজুর আপনারাই তো খুঁজতেছি, চলেন আমার উটটা কুরবানি দেয়া লাগবে। আগে আপনি আমার পাশে চলেন, আমার গরুটা কুরবানি দিব, চলেন। হ্যাঁ তুই চুপ থাক, চলেন আমার পাশে আগে চলেন। হ্যাঁ থামেন আপনারা, আপনার কাগো গরু আমি কুরবানি দিতে পারবো না। কেন হুজুর, আপনি গরু কুরবানি দিতে পারবেন না কেন? আপনারা কুরবানি দিতেছেন না ফাইজলামি করতেছেন? হ্যাঁ আপনারা গরু কিনতেছেন, বড় গরু ছোট গরু মনে হয় নির্বাচন করতেছেন আপনারা। হ্যার প্রোগ্রাম আগে, হ্যার প্রোগ্রাম আগে। কেন ভাই কুরবানি কিসের জন্য? কুরবানি কি ফাইজলামি? কুরবানি হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভের আশায়। আর্মি আপনার কথা কি কমু, আপনি তো একজন ভূমিদস্যু, মানুষের জমি জমা মাই রাখেন, মানুষের টাকা পয়সা দেন না। আমার মসজিদের বেতন 3500 টাকা আপনি দিতে পারেন না, আমি বাড়ি যেতে পারি নাই, অথচ 5 লাখ টাকা দিয়ে গরু কিনে আনছেন, এই কুরবানি জীবনও হবে না। আর আপনার কথা কি কমু, আপনি তো উট কিনে আনছেন 30 লাখ টাকা দিয়া। 30 লাখ কেন? 30 কোটি টাকা দিয়ে কোরবানি দিলো, আপনার কোরবানি হবে না। আর্মি আপনি তো একটা সুদখোর, আর সুদখোর মানে বুঝেন, 1 টাকা সুদখোর মানে মায়ের সাথে জিনা করা, আর সেই পাপ কাজটা আপনি করছেন। শুনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো যদি নিজের প্রিয় সন্তানকে কোরবানি দিতে হতো, তাহলে এই যে আপনাদের মতো লোকেদের টাকার গরম আর পশু কেনার প্রতিযোগিতা কখনোই লাগতো না। আর শুনেন ভাই, আপনার মসজিদে আমি আর চাকরি করবো না, আপনি অন্য একটা লোক দেখেন। যাই আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ, এমন আমরা গরু কুরবানি দিব কেমনে? হুজুর তো কেটে দিলা না কুরবানি, তুমিও দাও কুরবানি।